বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবদুর ফাহাদ হত্যার রায় সঠিকভাবে হয়েছে। এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। এদিকে শিক্ষার্থীরা বলেছেন, আবদুর তার রক্তের বিনিময়ে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিয়ে গেছেন। এই রায় নজির হয়ে থাকবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুর ফাহাদ হত্যাকাণ্ডে বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচার দ্রুত সুষ্ঠুভাবে হয়েছে বলে মনে করেন তারা। যথার্থ প্রতিফলন রায়ে ঘটেছে এবং আমরা মনে করি এই রায়টি ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মানে এই পর্যায়ে আমাদের প্রত্যাশা যেন এটি দ্রুততম সময়ে কার্যকর করা হয়। অন্যান্য ভার্সিটির প্রতি একটা মেসেজ হবে যে আসলে এই ধরনের শাস্তির অপরাধ, মানে এই ধরনের যে অপরাধগুলো রয়েছে তার শাস্তি আসলে কি হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের অপরাধগুলো সামনে হয়তো বা আর হবে না, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে এটাই প্রত্যাশা থাকবে এই বিচারের মাধ্যমে। সারা বাংলাদেশ আসলে এই ঘটনায় যেভাবে থমকে গেছিল তাতে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুবই দরকার বলে মনে হয়। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এ রায় ইতিহাস হয়ে থাকবে। পলাতক 3 আসামিকে গ্রেফতারের দাবিও জানান আন্দোলনকারীরা। এই রায়ের মাধ্যমে সকলের আস্থার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি এবং আবরারের পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আশাবাদ ব্যক্ত করছি যে এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে। ছাত্র শিক্ষক কাউকেই যেন রাজনৈতিক অপসংস্কৃতির বলি না হতে হয় এবং পলাতক 3 জনকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হোক। আবরার তার রক্ত দিয়ে, তার জীবন দিয়ে হচ্ছে আমাদেরকে এটা সুন্দর বুয়েট ক্যাম্পাস দিয়ে গিয়েছে। অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হয়, এ রায় তার জ্বলন্ত উদাহরণ। মন্তব্য বুয়েট উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের। ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীদের এটাই মনে রাখতে হবে যে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। আশা করব আমাদের এই শাস্তি অল্প সময়ে কার্যকর হবে এবং আপনাদের বাবা মার প্রতি আমাদের সর্বমিতা দেখিয়েছি, তাদেরকে যতটুকু সম্ভব আমরা বুয়েটের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, ভবিষ্যতে করব। বুয়েটের কর্তৃপক্ষ, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট থেকে বলা হয়েছে ছাত্ররাজনীতি বন্ধ থাকবে, কিন্তু রাজনীতি যে অপরাধ নীতি হবে সেটা আমরা কেউ জানে না। উপাচার্য বলেন, আবরার হত্যাকাণ্ড এবং 25 শিক্ষার্থীর সম্ভাবনাময় জীবন ঝরে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের কোনো দায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।